হ্যালো গাইস, আই এম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিত দাকে নিয়ে এবং জিত দার চেঙ্গিজকে নিয়ে। সো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মানে আপনার দেবদা জিত দা হচ্ছে বাংলার প্রমোশনাল কিং, তার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে এবং আমরা কিন্তু বারবার মানে প্রিভিয়াসলি এক বছর ধরে কিন্তু অভিযোগ করে আসছি জিত দাকে, যে জিত দা কেন প্রমোশনটা অ্যাটলিস্ট ঠিকঠাক করে না। সো সত্যি বলতে একটা সিনেমার ক্ষেত্রে প্রমোশন কিন্তু খুব মানে একটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করে। তো সেই জায়গাতে দেবদার যে কটা কাজ এসেছে সেটা আমি কিসমিস বলি বা কাছের মানুষ বলি বা টনিক বলি, দেবদা কিন্তু জাস্ট সেই লেভেলের প্রমোশন করেছিল এবং সেই জন্যে প্রত্যেকটা সিনেমাই কিন্তু সাকসেসফুল হয়েছে এবং বক্স অফিসে কিন্তু অ্যাটলিস্ট সুপার ডুপার হিট হয়েছে। ইভেন দেবদা কিন্তু এই প্রজাপতির ক্ষেত্রেও সেই রকম কিন্তু কাজ করছে এবং সেই রকমভাবে কিন্তু প্রমোশন করছে, এবং দেবদা নিজে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেবদার মানে প্রোডাকশন হাউসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও কিন্তু কন্টিনিউয়াসলি পোস্ট মানে পোস্ট করা হচ্ছে প্রজাপতিকে নিয়ে অ্যাটলিস্ট। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের জিদ্দা কিন্তু এবারে প্রমোশনে কিন্তু সেই লেভেলের কিন্তু প্রমোশন করছে এবং আমি পাশে কটা স্ক্রিনশট দিচ্ছি, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। মানে জিতের মানে জিত ফিল্ম ওয়ার্কস থেকে মানে জিত ফিল্ম ওয়ার্কসের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে বলি, বা গ্র্যাসরুটের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে বলি, বা জিদ্দা নিজে তার স্টোরিতে মানে ফেসবুক স্টোরি বলি বা তার ইনস্টাগ্রাম স্টোরি বলি, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু চেঙ্গিজের প্রমোশন করছে। এবং চেঙ্গিজের যে 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছিল সেটাকে নিয়ে কিন্তু জিদ্দা একটা পোস্ট করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে চেঙ্গিজের টিজারটা আউট হয়েছে সেটাকে নিয়ে কিন্তু পোস্ট করা হয়েছে, এবং চেঙ্গিজের কিন্তু মানে টিজার থেকে কিছু কিছু ক্লিপসগুলোকে কেটে সেটাকেও কিন্তু আপলোড করা হচ্ছে। এবং এই রকম কিন্তু প্রমোশনটা কিন্তু খুব খুব দরকার, এবং কিন্তু এইগুলোই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যে কোনো সিনেমার ক্ষেত্রে এবং যে কোনো সিনেমা হিট হওয়ার ক্ষেত্রে। এবং এবারে কিন্তু জিদ্দা জাস্ট দেখিয়ে দিচ্ছে সে হচ্ছে বাংলার মানে সিঙ্গেল স্ক্রিনের রাজা তো বটে, এবং কিন্তু প্রমোশনাল কিংও কিন্তু আমরা এখন বলতে পারি জিদ্দাকে। এবং এটা আমার দেখে খুব ভালো লাগছে যে জিদ্দা এই চেঙ্গিজের প্রমোশনটা কিন্তু সেই লেভেলের অ্যাটলিস্ট করার চেষ্টা করছে, এবং অবশ্যই এটাতে কিন্তু জিদ্দা সাকসেসফুল হয়েছে আমি অ্যাটলিস্ট বলতে পারবো। সো এই চেঙ্গিজের প্রমোশনকে নিয়ে তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।